সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দামরির হাওরের কয়েক হাজার হেক্টর জমির ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকার কৃষকরা। দাউদপুর ইউনিয়নের আশুগঞ্জ বাজার থেকে ইনায়তপুর পর্যন্ত দামরির হাওরের মাঝখান দিয়ে একটি মাটির রাস্তাকে উঁচু করে বারো মাসি রাস্তা নির্মাণ ও বন্ধ ব্রিজ ভেঙে সেচের পানি আটকাতে মাটির বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। মানববন্ধনে কৃষকরা আরও বলেন, রাস্তা নির্মাণ ও ব্রিজ হওয়ার কারণে একমাত্র বড় ফসল ফলাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন এলাকার বারোটি গ্রামের কয়েক হাজার কৃষক। বাঁচাও কৃষক, বাঁচাও দেশ।